তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিভো সাব ব্র্যান্ড আইকিউ বেশ অনেকদিন পর ভারতের বাজারে তাদের বেশ কিছু ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে। যেমন আগামী 26 এপ্রিল তারা ভারতের বাজারে লঞ্চ করবে আইকিউ 7 সিরিজ। আর এই সিরিজে তারা দুটি ফোন লঞ্চ করবে, আইকিউ 7 আর আইকিউ 7 লেজেন্ড। তো আজকে আমরা কথা বলবো আইকিউ 7 লেজেন্ড এই ফোনটিকে নিয়ে। তো চায়নার বাজারে যে আইকিউ 7 লঞ্চ করেছে জানুয়ারি মাসে, ওই ফোনটি ভারতের বাজারে আইকিউ 7 লেজেন্ড নাম নিয়ে লঞ্চ করছে এবং এই ফোনটির একটি লোয়ার ভ্যারিয়েন্টও লঞ্চ করবে এবং যার নাম রাখা হয়েছে আইকিউ 7। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আইকিউ 7 লেজেন্ড এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান থাকছে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.62 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি একটি মিডিলের সিঙ্গেল পাঞ্চুলের সাথে আসছে। এছাড়াও এখানে 120 হার্জের রিফ্রেশ রেট, 300 হার্জের টাচ স্যাম্পলিং রেট এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এখানে HDR10+ সাপোর্ট থাকছে। আর এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে কর্নিং গোরিলা 6-এর প্রোটেকশন এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এখানে ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স সেটা আরও ভালোভাবে পাওয়ার জন্য এখানে কিন্তু একটি ডেডিকেটেড চিপসেট এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই চিপসেটটির নাম পিক্সেল ওয়ার্কস IRIS5 এবং এর ফলে এখানে ওভারঅল যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আরও ভালোভাবে পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে সম্ভবত গ্লাস ব্যাক প্যানেল এখানে কিন্তু ব্যবহার করা হতে পারে এবং এখানে সাইডের যে ফ্রেমটি থাকছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটির ব্যাক সাইডেও কিন্তু কর্নিং করে গ্লাসের পোর্শন থাকছে। তো আইকিউ এই ফোনটির একটি BMW এডিশন ভারতের বাজারে লঞ্চ করবে এবং এই এডিশনটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 12GB 256GB এই র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও এই ফোনটির কিছু লোয়ার ভেরিয়েন্টও থাকতে পারে এবং এখানে UPS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5 র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। এছাড়াও এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 5 ন্যানোমিটার টেকনোলজি তৈরি। তো এখানে একদম একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই ওভারঅল পারফরমেন্স অবশ্যই ভালো পাওয়া যাবে এবং এখানে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং এই সমস্ত হেভি কাজকর্ম কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। এবং অন্যদিকে এই ফোনটির লোয়ার ভ্যারিয়েন্ট মানে আইকিউ 7 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি। আর স্ন্যাপড্রাগনের 888 আর 870 এই দুটো প্রসেসরের মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই, দুটো প্রসেসরই কিন্তু একই প্রসেসর। হয়তো স্ন্যাপড্রাগনের 888তে এর থেকে আরও কিছুটা পারফরমেন্স ভালো পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় F1.79 এই অ্যাপারচারটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু সনি IMX598 এই সেন্সরটি এখানে ব্যবহার করা হবে এবং এর সাথে সাথে এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এখানে দেওয়া হয়েছে। তো তার মানে এখানে ভিডিও করার সময় অনেকটাই স্টেবল ভিডিও এখানে কিন্তু পাওয়া যাবে এবং এর সাথে সাথে এখানে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের কিন্তু একটি পোর্ট্রেট লেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইড থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4000mAh একটি ব্যাটারি এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এর সাথে সাথে এখানে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন।
এবং এখানে কোম্পানি জানাচ্ছে এই ফোনটি কিন্তু মাত্র 22 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে আইকিউর নিজস্ব ইউজার ইন্টারফেস এখানে কিন্তু দেওয়া হবে এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট, ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু কোনো রকম 3.5 mm হেডফোন জ্যাক এখানে কিন্তু থাকছে না। তো এই ছিল IQ 7 Legend এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল এই ফোনটির স্পেসিফিকেশন এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে এবং বিশেষ করে এখানে ডিসপ্লেতে কিন্তু খুবই ভালো কাজ করা হয়েছে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই ফোনটি আগামী 26 এপ্রিল ভারতের বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে কি না সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম খবর জানা যায়নি। তবে মে মাসের মাঝামাঝি সময়ে এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর এই ফোনটির কত দাম মরে চলেছে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 35 থেকে 40 হাজার রুপিসের মধ্যে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 45 থেকে 47 হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে আনঅফিসিয়ালি। এবং IQ 7 এই ফোনটি কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে ওই 25 থেকে 28 হাজার রুপিসের আশেপাশে। আর এই দুটি ফোন যদি এই প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করে তাহলে এই দামে কিন্তু কিলার স্মার্টফোন হবে এই দুটি ফোন। তো আপনারা যারা এই মুহূর্তে কোনো স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এই দুটি ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। তো এরপর এই দুটি ফোনের সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।